একজন নিউট্রিশনিস্ট যিনি কিনা ইন্ডিয়ান কিন্তু থাকেন কানাডায়, ওনাকে আমি ফলো করি 2016 থেকে। 2016 থেকে অনেক অনেক ছোট ছোট ডায়েট রিলেটেড টিপসগুলো, বিভিন্ন ডায়েট প্ল্যানগুলো আমি অনেক সময় ট্রাই করেছি অ্যান্ড বেনিফিট অনেক ভালোই পেয়েছি। তো তারপর থেকে জাস্ট ওনার মানে টিপসগুলোই আমি দেখি, আমি আর কারোটা ফলো করি না। ওনার নাম হচ্ছে ভার্সেটাইল ভিকি। এই যে ডায়েট প্ল্যানটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে ভার্সেটাইল ভিকির মিলিটারি ডায়েট প্ল্যান। এটা হচ্ছে ওনার ভার্সন আর কি, উনি একটু মডিফাই করে এটাকে প্রেজেন্ট করেছে। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে 1 স্লাইস ব্রাউন ব্রেড আর 1 টেবিল স্পুন পিনাট বাটার সাথে ব্ল্যাক কফি। অবশ্যই ব্রাউন ব্রেডটাই নিতে হবে, এখানে হোয়াইট ব্রেড নিলে হবে না। তো দুপুরে ছিল হচ্ছে আমি এরকম 1/2 কাপ পনির রোস্টেড করে নিয়েছি আর একটা ব্রাউন ব্রেড ছিল। তো এটা হচ্ছে রাতের খাবার, 1 কাপ টক দই, 1টা কলা আর হচ্ছে এখানে 50 গ্রামের মতো চিকেন আছে আর হচ্ছে এখানে ভেজিটেবল নিয়েছি। ডে 2-তে আমার ওজন কতটুকু কমবে প্রথম দিন আর দ্বিতীয় দিনের পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন, প্রায় 600 গ্রামের মতো ওজন কমেছে। তো প্রত্যেকটা মিলের সাথেই ব্ল্যাক কফি ছিল এবং ব্ল্যাক কফি আমার খুবই পছন্দ, তো যে কারণে ডায়েট প্ল্যানটা চুজ করা এবং সেই সাথে আমি পিনাট বাটার অনেক পছন্দ করি, ব্রাউন ব্রেডও পছন্দ করি আর বাকি যে খাবারগুলো ছিল সেগুলো সবই আমার পছন্দের খাবার, যে কারণে এই ডায়েট প্ল্যানটা আমি মাঝে মাঝে চুজ করি। তো সেকেন্ড ডে হচ্ছে ব্রেকফাস্ট, এটা 1টা কলা, 1টা ডিম আর ব্রাউন ব্রেডের 1টা স্লাইস সাথে ব্ল্যাক কফি। এটা হচ্ছে সকালের খাবার গেল। এবার দুপুরের খাবারে চলে আসি, এখানেও হচ্ছে 1 স্লাইস ব্রাউন ব্রেড, 1টা এগ পোচ আর 1/2 কাপ পনির। দুপুরের খাবার চলে গেল। রাতের খাবারে আমি রান্না করেছিলাম হচ্ছে মুগ ডাল, এটা গ্রিন মুগ ডাল টমেটো দিয়ে রান্না করেছিলাম অল্প তেলে, 1/2 কাপ টক দই, 1টা কলা আর এখানে একটু শাক নিয়েছি আমি। আপনারা চাইলে শাকের পরিবর্তে ভেজিটেবল নিতে পারেন। ডে 3-তে এসে খাবারের পরিমাণটা কিন্তু একেবারেই কমে গেছে। সকালে ব্রেকফাস্টে 1টা বয়েলড এগ আর হচ্ছে 1টা আপেল আর 1 গ্লাস দুধ, এটাই হচ্ছে সকালের খাবার। দুপুরের খাবার একেবারেই কম, ডে 3-তে এসে একটু কষ্ট হয়, 1টা স্লাইস ব্রেড আর 1টা ডিম সাথে 1টু ব্ল্যাক কফি। রাতের বেলাও 100 গ্রামের মতো চিকেন ব্রেস্ট আমি নিয়েছি, 1টা কলা আর 1/2 কাপ টক দই। এই হচ্ছে রাতের খাবার, মানে 3rd ডে-তে খাবারের পোর্শনটা অনেক কম। গত 3 দিনের ডায়েট প্ল্যানে সর্বমোট আমার ওজন কমেছে 1 কেজি।